লোহালক্কড়ের মধ্যে ঘাস শিশু, মাটির উপরে পড়ে থেকেও লোহালক্কড় অহংকারে ভারী হয়ে আছে, আর তার ফাঁক ফোকর দিয়ে পথ খুঁজছে একদল ঘাস শিশু, যেন টাইগার হিলে সূর্যোদয় দেখার ব্যস্ততা নিয়ে ওরা পৃথিবীতে এসেছে। ধারালো লোহার স্তূপ ঠেলে উঠেও ঘাসের নরম শরীরে রক্ত লেগে নেই। উল্টো দিক থেকে আলো পড়লে কচি পাতায় সবুজ রক্ত চলাচল স্পষ্ট হয়। তাকে অনুসরণ করে ওদের হৃৎপিণ্ডের অবস্থান বোঝার চেষ্টা করি। মরচে ধরা উঁচু লোহার দেয়াল চারপাশে, তবু একঝাঁক সবুজ শান্তি হাসছে দুলে দুলে, নাচছে সমস্ত শরীর আন্দোলিত করে। পেছন থেকে বাতাস এসে গায়ে হাত রাখলে লোহা টের পায় না। তাদের শরীরে কোনো লোমকূপ নেই, কোনো ছন্দ নেই বলে ধিক্কার দেয় নিজেদের। যারা সুর ও ছন্দের বদলে তাদের ধাতব শরীরকে অস্ত্র করে তুলেছে, তাদের ধিক্কার দিতে গিয়ে দেখে ঝনঝন শব্দ ছাড়া কোনো ভাষা নেই তাদের। এমনকি একটু ঝুঁকে পরস্পরকে চুম্বন করার সামর্থ্যও নেই তাদের শরীরে। ভালোবাসার যুদ্ধে জয়ী হয়েও বিষণ্ণ ঘাস নত হয়ে বলল, তলোয়ারের মতো আকৃতি নিয়েই তো আমাদের জন্ম, কিন্তু আমরা তাকে বাঁকিয়ে নিয়েছি নিচু হয়ে শিশুর কপালে ঠোঁট রাখবো বলে।